নেই বৃষ্টিপাত, সঙ্গে প্রচণ্ড তাপদাহ, পড়ছে ঠাকুরগাঁও সহ উত্তরে জনপদ। এমন খরায় ব্যাঙের বিয়ে দিলে বৃষ্টি হবে, সেই বিশ্বাস থেকে ঘটা করে দেওয়া হয়েছে দুটি ব্যাঙের বিয়ে। গায়ে হলুদ, দল বেঁধে বিয়ের গীত গাওয়া, ইজাব কবুল করার মতো সব ধরনের আয়োজন করা হয়েছে ব্যাঙের বিয়ের জন্য। তীব্র তাপদাহ থেকে বাঁচতে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার নারায়ণপুর প্রধান পাড়ায় বুধবার আয়োজন করা হয় এমন বিয়ে। আয়োজকদের বিশ্বাস, ব্যাঙের বিয়ে দিলে বৃষ্টি নেমে আসবে। 9,99,999 টাকা দেনমোহর ধার্য করে ইসলামী রীতি অনুযায়ী আয়োজন করা হয় এই বিয়ের। ব্যাঙের এই বিয়ে দেখতে ঢল নামে নারী পুরুষের। পানি নাই তো, বৃষ্টি নাই, এর জন্য ব্যাঙের বিয়ে দেওয়া হচ্ছে। দেখতেছি মানুষের ঠিক যেভাবে বিয়ে দেওয়া হয় ঠিক সেভাবে ব্যাঙেরও বিয়ে দেওয়া হচ্ছে। পানি হচ্ছে না, ধান গিলা মারাচ্ছে, এই জন্য ব্যাঙের বিয়ে দিতে হয়। মানুষের যেভাবে পৃথিবীতে মানুষের যেভাবে বিয়ে হয় ঠিক সেভাবে আমরা দুইটি ব্যাঙে বিয়ে দিয়েছি। লোকজ বিশ্বাস থেকে বাংলা এমন অনেক প্রথা দীর্ঘ সময় ধরে প্রচলিত, তাই পাশে থাকার আশ্বাস প্রশাসনের। মানুষের লোকজ বিশ্বাস থেকে ব্যাঙের বিয়ে সহ বিভিন্ন গ্রামীণ সংস্কৃতির যে প্রবাহ চলে আসছিল তারই ধারাবাহিকতা এই বর্তমান সময়েও এই কাজগুলো গ্রামীণ জনগোষ্ঠী তাদের বিশ্বাস থেকে করছেন। এই ঐতিহ্য সংরক্ষণ এবং এই ঐতিহ্যের ধারণের জন্য যদি সহযোগিতার প্রয়োজন থাকে উপজেলা প্রশাসন থেকে সেরকম সহযোগিতা করা হবে। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।